আসসালামু আলাইকুম এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি নাবিলা রহমান শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম বরগুনায় রিফাত হত্যা মামলায় স্ত্রী মিন্নি সহ ৬ জনের মৃত্যুদণ্ড ৪ জন খালাস এমসি কলেজ ছাত্রাবাসে গণধর্ষণ মামলার সব আসামি রিমান্ডে অধ্যক্ষের গাফিলতি পেয়েছে তদন্ত কমিটি এইচএসসি পরীক্ষা হবে রুটিন এক সপ্তাহের মধ্যে বাড়ছে শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি আকামার মেয়াদ না থাকলে কর্মস্থলে ফিরতে পারবেন না প্রবাসীরা সৌদি সহ ৬ দেশের কূটনীতিকদের সাথে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক এবং দুদকের মামলায় বিনা অপরাধে জেল খাটা জা আলমকে ১৫ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ হাইকোর্টে শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম বরগুনার আলোচিত রিফাত শরীফ হত্যা মামলায় নিহতের স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নি সহ ৬ জনের মৃত্যুদণ্ড দিয়েছে আদালত আর বেকসুর খালাস দেওয়া হয় মামলার বাকি ৪ আসামিকে দুপুরে বরগুনার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আসাদুজ্জামান এই রায় ঘোষণা করেন বরগুনা থেকে মোস্তফা কাদের রিপোর্ট জানাচ্ছেন জাহিদুল আলম অবশেষে ঘোষণা করা হলো বরগুনার আলোচিত রিফাত শরীফ হত্যা মামলার রায় রিফাতের স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নি ছাড়া মৃত্যুদণ্ডপ্রাপ্ত বাকি ৫ আসামি হলেন রিফাত ফরাজি রাব্বি আকন্দ সিফাত টিকটক হৃদয় এবং মোহাম্মদ হাসান খালাস পেয়েছেন রাফিউল ইসলাম মোহাম্মদ সাগর কামরুল ইসলাম সাইমুন এবং পলাতক মোহাম্মদ মুসা আর মামলার অন্যতম আসামি নয়ন বন্ড আগে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে নিহত হন মামলার রায় নিজেদের সন্তুষ্টির কথা জানিয়েছে বাদীপক্ষ আমি মানে আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া জানাই যে সঠিক বিচার হয়েছে আমি বিচারপতি আমি যথেষ্ট খুশি সুনির্দিষ্ট সন্দেহভাবে প্রমাণিত হয়েছে বাংলাদেশ এবং ৫০,০০০ টাকা জরিমানা করা হয়েছে তবে এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার কথা জানিয়েছেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের স্বজনরা উচ্চ আদালতে ইনশাআল্লাহ ওকে মুক্ত করার জন্য আমরা আইনি প্রক্রিয়া আমরা চালিয়ে যাব ইনশাআল্লাহ পুলিশ তাদের মতো করে আজকে মিন্নিকে ফাঁসাই দেওয়া হয়েছে জাস্ট ফাঁসাই দেওয়া হয়েছে আসলে মিন্নি যে দণ্ডে দণ্ডিত করা হয়েছে এই অপরাধের সাথে সে জড়িত না উচ্চ আদালতে অবশ্যই ৭৬ জনের সাক্ষ্য নেয়ার পর গত ১৬ সেপ্টেম্বর শেষ হয় মামলার প্রাপ্তবয়স্ক ১০ আসামির বিচার কাজ এছাড়া অপ্রাপ্তবয়স্ক ১৪ আসামির বিচার কাজ বরগুনা শিশু আদালতে চলছে বুধবার সকালে গত বছর ২৬ জুন বরগুনার সরকারি কলেজের সামনে রিফাতের ওপর হামলা চালায় নয়নবন্ড বাহিনী গুরুতর আহত অবস্থায় বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর তার মৃত্যু হয় জাহিদুল আলম এটিএন বাংলা সিলেটে এমসি কলেজে ছাত্রাবাসে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা ছিল না বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয় গঠিত তদন্ত কমিটির প্রধান শাহিদুল কবির চৌধুরী তিনি আরও জানান আগামীকাল তদন্ত রিপোর্ট শিক্ষা মন্ত্রণালয়ে জমা দেওয়া হবে আজ এমসি কলেজে সাংবাদিকদের সাথে ব্রিফিংয়ে তিনি এ কথা জানান এদিকে তরুণী ধর্ষণ মামলায় গ্রেপ্তারকৃত এজাহারভুক্ত ও অজ্ঞাত ৮ আসামির মধ্যে ৭ জনকে রিমান্ড দিয়েছে আদালত মামলার ৬ নম্বর আসামি মাহফুজকে সিলেট চিফ মেট্রোপলিটন আদালতে তোলা হলে আদালত ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন এজাহারভুক্ত অপর আসামি তারেককে মঙ্গলবার রাতে সুনামগঞ্জ থেকে গ্রেপ্তার করা হলেও এখনও পর্যন্ত আদালতে তোলা হয়নি গত ২৫ সেপ্টেম্বর রাতে এমসি কলেজের হোস্টেলে স্বামীকে বেঁধে নববধূকে ধর্ষণ করে গ্রেপ্তারকৃতরা এ ঘটনায় ২৬ সেপ্টেম্বর তরুণীর স্বামী শাহপরান থানায় ৬ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত ২-৩ জনকে আসামি করে মামলা দায়ের করেন সাভারেও গণধর্ষণের শিকার হয়েছেন এক নারী শ্রমিক এই ঘটনায় বিকেলে ৬ জনের নাম উল্লেখ করে সাভার মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ওই নারী পুলিশ জানায় মুক্তির মোড় এলাকায় স্বামীসহ একটি রুম ভাড়া নিয়ে থাকতেন অভিযোগকারী নারী শ্রমিক মঙ্গলবার গভীর রাতে ঘরের দরজা ভেঙে স্থানীয় রিকশা গ্যারেজের ৬ জন প্রবেশ করে তাকে পালাক্রমে ধর্ষণ করে এ ঘটনা কাউকে জানালে তাকে হত্যার হুমকিও দেয় ধর্ষণকারীরা
এদিকে রাজশাহীর তানোরে গির্জায় তিন দিন আটকে রেখে আদিবাসী কিশোরীকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত ফাদার প্রদীপকে নগরীর বিশপ হাউস থেকে গ্রেফতার করেছে র্যাব। পুলিশ জানায় গত 26 সেপ্টেম্বর সকালে সাধুজন মেরি ভিয়ান্নি গির্জার পাশে ঘাস কাটতে গিয়ে নিখোঁজ হন ওই কিশোরী। তাকে খুঁজে না পেয়ে পরদিন থানায় জিডি করেন তার ভাই। পরে জানা যায় ফাদার প্রদীপের রুমে বন্দি অবস্থায় রয়েছে সেই কিশোরী। এরপর তাকে উদ্ধার করে গির্জার সিস্টারদের কাছে রাখা হলে মঙ্গলবার বিকেলে থানা হেফাজতে নেয় পুলিশ। রাতেই তানোর থানায় ধর্ষণ মামলা দায়ের করেন কিশোরীর ভাই স্বপন হাসদা। শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি 3 অক্টোবরের পর আবারও বাড়ানো হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমনি। শীতে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ার শঙ্কায় এই সিদ্ধান্ত বলে জানান তিনি। তবে এইচএসসি পরীক্ষার রুটিন দেওয়া হবে মঙ্গলবারের মধ্যে। অনলাইন আলোচনায় এসব তথ্য জানান শিক্ষামন্ত্রী মাহবুব কবির চপলের রিপোর্ট। স্বাধীনতার পর শিক্ষা প্রতিষ্ঠান এত দীর্ঘ সময় কখনোই বন্ধ থাকেনি। করোনা লণ্ডভণ্ড করে দিয়েছে শিক্ষা ক্যালেন্ডার। অনিশ্চয়তায় প্রায় 4 কোটি শিক্ষার্থী, চাকরি হারিয়েছেন বহু শিক্ষক কর্মচারী। গত 17 মার্চ থেকে শিক্ষা প্রতিষ্ঠান ধাপে ধাপে বন্ধ রাখা হচ্ছে। তা খোলার পক্ষে বিপক্ষে মত রয়েছে। এ ব্যাপারে মন্ত্রণালয়কেই সিদ্ধান্ত নিতে বলেছে সরকার, কিন্তু এখনই ঝুঁকি নিতে চাইছে না শিক্ষা মন্ত্রণালয়। ফলে 3 অক্টোবরের পর আরেক দফা ছুটি বাড়ছে। কবে নাগাদ খুলবো না খুলবো এই বিষয়টি নিয়ে যে জাতীয় যে কোভিড এর বিষয়ে একটি জাতীয় পরামর্শ কমিটি রয়েছে, তাদের সঙ্গেও কিন্তু আমি বৈঠক করেছি এবং তাদেরও মতামত আমরা নিয়েছি যে আপনারা চাপ দেবেন খুলতে, মানুষ চাপ দেবে খুলতে, আবার খোলার পরে যদি আল্লাহ না করুক যদি আমাদের কোনো শিক্ষার্থী আক্রান্ত হয় তাহলে তখন কিন্তু আবার আপনারাই আমাদের উপর চাপ দিতে কোনো দ্বিধাবোধ করবেন না, এটি খুব স্পষ্টভাবেই জানিয়ে দিয়েছেন আমাদেরকে, আমরা সেটা জানি। করোনার কারণে এরই মধ্যে বাতিল করা হয়েছে পিএসসি ও জেএসসি পরীক্ষা। স্কুলের বার্ষিক পরীক্ষা হবে কি না তাও নিশ্চিত নয়। সবচেয়ে বড় বিপাকে পড়েছে এইচএসসির 14 লাখ পরীক্ষার্থী। তবে আগামী মঙ্গলবারের মধ্যে এই পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হবে বলে জানালেন শিক্ষামন্ত্রী। এইচএসসির সিলেবাস পুরোই শেষ হয়েছিল, পরীক্ষা শুরুর আগ মুহূর্তে পরীক্ষা বন্ধ হয়েছে, কাজে সেখানে সিলেবাস কমানোর বিষয় না, পরীক্ষাটা কি পদ্ধতি নেওয়া হবে আগামী সপ্তাহের সোম মঙ্গলবারের মধ্যে আমরা এই বিষয়টি সুনির্দিষ্টভাবে আমাদের পরিপূর্ণ পরিকল্পনা একেবারে তারিখ সহ আমরা আপনাদের সামনে ঘোষণা করতে পারবো। আমাদের পরীক্ষার্থী একেবারে পরীক্ষা নেবার সলনা প্রস্তুতি নেওয়া সেই অবস্থাটায় তারা নেই, সেই জন্য তাদেরকে অন্তত 4 সপ্তাহ সেটার সুযোগ দেওয়া, তারপরে পরীক্ষা যেন তাদের তারা যেন সুবিধাজনক উপায়ে সুন্দরভাবে যেন পরীক্ষাটা দিতে পারে দুশ্চিন্তা ছাড়া, সেটার জন্য আমরা ব্যবস্থা করব। টিউশন ফির জন্য কোনো শিক্ষার্থীর লেখাপড়া যাতে বন্ধ না হয় সে বিষয়ে সতর্ক করেছেন শিক্ষামন্ত্রী। অসচ্ছল পরিবারের কাছ থেকে সহনীয়ভাবে ফি নেওয়ার আহ্বান জানান তিনি। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। নিয়োগকারী প্রতিষ্ঠান আকামার মেয়াদ না বাড়ালে কর্মস্থলে ফিরতে পারবেন না প্রবাসীরা। রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সৌদি আরব সহ 6 দেশের কূটনীতিকদের সাথে বৈঠক শেষে এমনটা জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন এ ব্যাপারে সরকারের কিছুই করার নেই। তবে দেশে আটকে পড়া প্রবাসীদের কর্মস্থলে ফিরতে এখন থেকে সৌদি আরবের সাথে সপ্তাহে 20টি করে ফ্লাইট চালু হবে বলে জানান তিনি। আরও জানাচ্ছেন একরামুল হক সায়েম। সৌদি আরবে ফিরে গিয়ে চাকুরিতে যোগ দিতে বেশ কিছুদিন ধরেই বিক্ষোভ করছিলেন প্রবাসীরা। তাদের এই উদ্বেগ উৎকণ্ঠার মধ্যেই ভিসা ও আকামার মেয়াদ বাড়ানো হচ্ছে বলে জানিয়েছিলেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। তবে সৌদি আরব সহ 6 দেশের কূটনীতিকদের সাথে বৈঠকের পর তিনি জানালেন নিয়োগকারী প্রতিষ্ঠান ইতিবাচক না হলে প্রবাসীদের বিদেশ যাওয়া আটকে যাবে। যে চাকরি দিবে সে যদি চাকরি না দেয় তাহলে তো যেতে পারবে। আপনি চাকরি দিবেন, আপনি দিলেন না, আমরা কি করতে পারি? রাস্তায় নামার কোনো কারণ নাই। তারা দেশের লুক ফর নিউ জব, নতুন লোকও তো জব পাচ্ছে, তারা যেহেতু ট্রেন দেশ, তাদের অত অসুবিধার কথা, কিন্তু কফিন যদি না নেয় আপনি কি করবেন? মন্ত্রী জানান আকামার মেয়াদ শেষ হওয়ায় সৌদি আরব যেতে পারছেন না সরকারের হিসাবে এমন সংখ্যা খুবই কম। তিনি বলেন মেয়াদ শেষ হলেও মার্চে ইস্যু হওয়া প্রায় 25,000 ভিসা নতুন করে ইস্যু করবে সৌদি সরকার। বাড়ানো হচ্ছে ফ্লাইটের সংখ্যাও। সৌদি আরবে ওরা এখন অনেকগুলো ফ্লাইট অপারেট করতেছে,
কালকের থেকে ওরা বললো দশ দশ বিশ, বিশটা ফ্লাইট ডেইলি যাবে সৌদিয়া, দশ আর বাংলাদেশ বিমান দশটা, তাতে হোপফুলি অনেক লোকও যেতে পারবে। যারা এখানে এসে চাকরিতে স্ট্যান্ডার্ড হয়ে গেছেন তারাও যাচ্ছেন, তবে তাদের ভিসাটা রিনিউ করতে হচ্ছে। বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সৌদি আরব, ইরাক, সংযুক্ত আরব আমিরাত, ওমান ও মালয়েশিয়ার রাষ্ট্রদূতদের সাথে বৈঠক করেন পররাষ্ট্রমন্ত্রী ও প্রবাসী কল্যাণমন্ত্রী। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। ভিসার মেয়াদ দেখে টোকেন দেওয়ার দাবি জানিয়েছেন সৌদি প্রবাসীরা। মেয়াদ নেই এমন অনেকেই টোকেন পাওয়ায় বঞ্চিত হচ্ছেন ভিসার মেয়াদ থাকা প্রবাসীরা। রাজধানীতে সৌদি এয়ারলাইন্সের কার্যালয়ে টিকিট দেওয়ার জন্য আজ ডাকা হয় টোকেনধারী 300 জনকে, তবে এর বাইরেও কয়েকশো প্রবাসী জড়ো হন সেখানে। হাবিবুর রহমান, ওভি রিপোর্ট। 6 দিন ধরে টোকেনের জন্য অপেক্ষা করছেন সৌদি প্রবাসী সাদাত হোসেন। তার ভিসার মেয়াদ 10 অক্টোবর পর্যন্ত। টোকেন পেতে ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ার আশঙ্কা তার। আমাদের যাদের ভিসার মেয়াদ আমার মেয়াদ আছে আমাদেরকে টিকিট দিতেছে না। যারা এখানে অনেক লোক ঢুকছে তাদের অর্ধেক লোকের আমার মেয়াদ ভিসার মেয়াদ নাই। এখন টোকেন নিমু কবে, সিরিয়াল আসবে কবে, ওই পর্যন্ত তো আমাদের ভিসার মেয়াদ চলে যাবো। আবার এখন মূলত এতগুলি লোক বাংলাদেশে বেকার হয়ে যেতেছে, ওনাদের জন্য যদি সরকার যদি কিছু করার দরকার এখন না করতে পারে তাহলে বহুত বড় আর্থিক সংকটে ওনারা পড়ে যাবে। তার মতো কয়েকশো প্রবাসী টোকেনের জন্য অপেক্ষা করছেন কাওয়ারান বাজারের সৌদি এয়ারলাইন্সের সামনে। 27 তারিখে দেওয়ার কথা ছিল, 27 তারিখে দেয় না, বলছে 29 তারিখে দিবে, 29 তারিখে বলতেছে যে 4 তারিখে দিবে। এখন আমরা দৈনিক এখানে আসতেছি, তারা বলতেছে 4 তারিখে দিবে, যে 4 তারিখে যে টোকনগুলো দিবে, যে দিলে আমি ওই টোকনের সিরিয়াল আস্তে আস্তে তো আবার আমার মেয়াদ শেষ হয়ে যাবে। ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও যারা টোকেন পেয়েছেন বাইরে এসে তারা টোকেন বিক্রি করছেন বলেও অভিযোগ উঠেছে। অনেকে বাইরে এসে এসে বিক্রি করতেছে, হ্যাঁ টোকন বলতেছে ভাই আমার তো ভিসার মেয়াদ নাই, আমি এটা বিক্রি করবো 5,000-10,000 যে যা বিক্রি করতে পারছে। 20,000 টাকা টোকেনটা বিক্রি করে দিছে, তো ওই টোকেনগুলো যে যা গো মানে ভিসার মেয়াদ নাই তা করে দিয়ে কি লাভ। বুধবার 2,701 থেকে 3,000 পর্যন্ত টোকেনধারীদের টিকিট দেওয়ার জন্য ডাকা হয়। বৃহস্পতিবার ডাকা হবে আরও 300 টোকেনধারী প্রবাসীদের। হাবিবুর রহমান, ওভি, এটিএন বাংলা, ঢাকা। দুর্নীতি দমন কমিশনের মামলায় বিনা অপরাধে 3 বছর জেল খাটা পাটকল শ্রমিক জা আলমকে 15 লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। ব্র্যাক ব্যাংক কর্তৃপক্ষকে আগামী 30 দিনের মধ্যে এই টাকা দিতে হবে। বিচারপতি এফ আর এম নাজমুল আহসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের ভার্চুয়াল বেঞ্চ এ রায় দেন। হুমান শিশির রিপোর্ট। সোনালী ব্যাংকের 18.5 কোটি টাকা আত্মসাতের অভিযোগে আবু সালেক নামে এক ব্যক্তির বিরুদ্ধে 2012 সালের এপ্রিলে 33টি মামলা করে দুদক। কিন্তু তদন্ত কর্মকর্তাদের ভুলে সালেকের বদলে গ্রেপ্তার করা হয় টাঙ্গাইলের পাটকল শ্রমিক জাহালমকে। 26টি মামলায় জাহালমকে আসামি আবু সালেক হিসেবে চিহ্নিত করে অভিযোগপত্র দেয় দুর্নীতি দমন কমিশন। তাকে আবু সালেক হিসেবে শনাক্ত করেছিলেন ব্র্যাক ব্যাংকের 2 কর্মকর্তা, সে কারণে জাহালমকে ক্ষতিপূরণ হিসেবে 15 লাখ টাকা দিতে ব্র্যাক ব্যাংকের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। রায়ে সন্তুষ্ট পাটকল শ্রমিক জাহালম বলেন দ্রুত ক্ষতিপূরণের টাকা হাতে পাওয়াই তার একমাত্র প্রত্যাশা। রেসপন্ডেন্ট নাম্বার 10, ব্র্যাক ব্যাংকে 15 লাখ টাকা কম্পেনসেশনের জন্য মামলা হাইকোর্ট নির্দেশ দিয়েছে। কতদিনের মধ্যে? আগামী 1 মাসের মধ্যে দেওয়ার জন্য বলেছেন। এই রায় আমি সন্তুষ্ট হয়েছি, টাকাটা জানি অতি শীঘ্রই আমার হাতে আসে এটা আমি দাবি করছি। সালেক ও জাহালমের চেহারার এত পার্থক্য থাকার পরও আসামিকে চিহ্নিত করার বিষয়ে দুদক কর্মকর্তাদের ব্যর্থতায় ক্ষোভ প্রকাশ করেন হাইকোর্ট। তবে উদ্দেশ্য প্রণোদিত ভুল ছিল না বলে দুদকের 12 কর্মকর্তাকে জরিমানা থেকে অব্যাহতি দেয় আদালত। উঠে এসেছে যে ওনারা অযোগ্যতা, অদক্ষতা, অক্ষমতা এবং অবহেলা করেছেন। ভবিষ্যতে মহামান্য আদালত বিশ্বাস করেন এবং দেশের প্রতিটি জনগণ বিশ্বাস করেন এই ধরনের দুর্বল তদন্ত বা দুর্বল ব্যক্তিদেরকে দিয়ে যেন কোনো ধরনের তদন্ত না করানো হয়। উচিত ছিল অভিজ্ঞদের দেওয়ার জন্য। এই ক্ষেত্রে দুর্নীতি দমন কমিশন ইন ফিউচার আরও কর্সাচ হবে এবং যখন লোকপাল নিয়োগ হবে, যখন আইও নিয়োগ হবে, আইওদেরকে দায়িত্ব দেওয়া হবে পার্টিকুলার কেস ইনভেস্টিগেশনে দেশ হতে কর্সাচ। বিনা দোষে জাহালমের জেল খাটার বিষয়টি গণমাধ্যমে প্রকাশিত হলে হাইকোর্টের নজরে আনেন এক আইনজীবী। পরে উচ্চ আদালতের আদেশে গত বছরের ফেব্রুয়ারিতে কারাগার থেকে মুক্তি পান জাহালম। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা।
আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী ঢাকা ১৮ ও সিরাজগঞ্জ ১ আসনের উপনির্বাচনে প্রার্থীদের নাম ঘোষণা করেছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। মোহাম্মদ হাবিব হাসানকে ঢাকা ১৮ ও সিরাজগঞ্জ ১ আসনে তানভীর শাকিল জয়কে মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ। রাজধানীর সরকারি বাসভবনে ব্রিফিংয়ে দলীয় প্রার্থীদের বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান ওবায়দুল কাদের। সিদ্ধান্ত মেনে ঐক্যবদ্ধ হয়ে কোনো প্রকার, যেহেতু নির্বাচন কমিশন শিডিউল ঘোষণা করেছে, এখন আর আমাদের প্রার্থিতা ঘোষণার কোনো প্রকার অসুবিধা নেই। দলীয় প্রার্থীদের বিজয়ে ভেদাভেদ বলে সকলকে মনোনয়ন বোর্ডের সিদ্ধান্ত মেনে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশনা প্রদান করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন জীবন্ত কিংবদন্তি রাষ্ট্রনায়ক বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাসান মাহমুদ। শেখ হাসিনার ৭৪তম জন্মদিন উপলক্ষে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে স্বাধীনতা পরিষদ ও বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের যৌথ আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। এ সময় বিএনপির সমালোচনা করে তিনি বলেন, ষড়যন্ত্র করে তারা রাজনীতিকে নষ্ট করেছে। সিলেটের এমসি কলেজের ধর্ষকদের কথা উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, যারা অপকর্মের সাথে জড়িত তারা কোনো দলের পরিচয় বহন করতে পারে না। বাংলাদেশ জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আজকে পৃথিবীর সামনে উন্নয়নের রোল মডেল। বঙ্গবন্ধু বাংলাদেশকে একটি উন্নত রাষ্ট্রে রূপান্তর করতে চেয়েছিল। আজকে যার ধমনীতে শিরায় বঙ্গবন্ধু রক্তস্রোত প্রবাহমান, তার নেতৃত্বে বাংলাদেশ আজকে বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণের পথে অদম্য গতিতে এগিয়ে চলছে। একাদশ জাতীয় সংসদে প্রথম বছরে কোরাম সংকটে ২২ কোটি টাকার বেশি ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। সংসদের উপর প্রকাশিত গবেষণা প্রতিবেদনে পাঁচটি অধিবেশনে প্রতিদিন গড়ে ১৯ মিনিট কোরাম সংকট ছিল বলে জানায় সংস্থাটি। এ সময় বিধি অনুযায়ী স্পিকার সংসদে কার্যকর ভূমিকা পালন করতে পারেননি বলেও অভিযোগ টিআইবির। বিস্তারিত আপেল মাহমুদের রিপোর্টে। জাতীয় সংসদে ৩৫০ জনের মধ্যে ৬০ জন সদস্য উপস্থিত না থাকলে কোরাম সংকটে সংসদের বৈঠক চালানো যায় না। একাদশ জাতীয় সংসদের কার্যক্রমের উপর প্রকাশিত টিআইবির প্রতিবেদনে বলা হয়, প্রথম পাঁচটি অধিবেশনের ৬১টি কর্মদিবসে কোরাম সংকট ছিল ১৯ ঘন্টা ২৬ মিনিট। কোরাম সংকটের এই সময়ের আর্থিক ক্ষতি প্রায় ২২ কোটি ২৮ লাখ টাকা। সংসদীয় কমিটিগুলোকেও খুব একটা কার্যকর দেখা যায়নি বলে তুলে ধরা হয় প্রতিবেদনে। সংসদীয় গণতন্ত্র এবং সুশাসন, দুর্নীতি প্রতিরোধ, স্বচ্ছতা, জবাবদিহিতা, শুদ্ধাচার ইত্যাদি প্রতিষ্ঠার জন্য অপরিহার্য হচ্ছে সংসদীয় কমিটি গুলোর ভূমিকা। সেটি আমরা কোনো কার্যকর হতে দেখেছি এমন কোনো দৃষ্টান্ত নেই, বলা যাবে না। সংসদীয় উন্মুক্ততার চর্চা যেটি, সেটি কখনোই খুব একটা ছিল না। সংসদে স্পিকার ও বিরোধী দলের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলে টিআইবি। প্রমাণ সহ অভিযোগ থাকলে সংশ্লিষ্ট সংসদ সদস্যের বিরুদ্ধে প্রয়োজনীয় বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে করার কোনো জোরালো উদ্যোগ আমরা দেখতে পাইনি স্পিকারের অবস্থান থেকে। বিরোধী দলের বাস্তব যে ভূমিকা, সেটি সরকারকে জবাবদিহিতার ক্ষেত্রে যেই ধরনের দাবি উত্থাপনের জোরালো ভূমিকা দেখার কথা, সেটি কিন্তু আমরা সোচ্চার হতে আমরা দেখতে পাইনি। প্রতিবেদনে বলা হয়, বর্তমান সংসদ সদস্যদের মধ্যে মাত্র ৫% রাজনীতিবিদ এবং ৬১% ব্যবসায়ী। দিন দিন সংসদে ব্যবসায়ীদের সংখ্যা বাড়ছে বলে জানায় টিআইবি। আপেল মাহমুদ, এটিএন বাংলা, ঢাকা। উন্নয়ন কাজের জন্য জনসাধারণ যাতে ভোগান্তিতে না পড়ে সেদিকে খেয়াল রাখতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম। রাজধানীর গুলশানে তিন সিটি কর্পোরেশন মেয়রদের উপস্থিতিতে রোড সুইপিং ট্রাক হস্তান্তর অনুষ্ঠানে তিনি এই নির্দেশনা দেন। ঢাকাসহ সারাদেশকে পরিচ্ছন্ন রাখতে দীর্ঘমেয়াদী বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান স্থানীয় সরকারমন্ত্রী। রাসনা দাসের রিপোর্ট। রাজধানীসহ সারাদেশের বর্জ্য ব্যবস্থাপনাকে আরও সুসংগঠিত ও ত্বরান্বিত করতে ঢাকা উত্তর, দক্ষিণ, গাজীপুর এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশন সহ ১২টি সিটি কর্পোরেশনের ২০টি ভ্যাকিউম টাইপ রোড সুইপিং ট্রাক দিয়েছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়। যখন যেখানে কাজ করবেন সেখানে সঠিকভাবে করবেন, যাতে নাকি সে কাজ থেকে আমি ক্ষতিগ্রস্ত না হই। উন্নয়ন আমরা চাই, এদেশের মানুষ উন্নয়ন চায়। উন্নয়ন, ওই উন্নয়ন কেউ চায় না
যে উন্নয়ন করতে গেলে আমার জীবন অতিষ্ঠ করে দেবেন, আমাকে কষ্ট হচ্ছে বেশি দিবেন, এই উন্নয়ন চায় না। আমরা ধীরে ধীরে আধুনিক পর্যায়ে যাচ্ছি, বর্জ্য ব্যবস্থাপনাকে আধুনিক পর্যায়ে নিয়ে যাচ্ছি, যাতে করে একটি উন্নত শহরের মতোই আমাদের শহরটা প্রস্ফুটিত হতে পারে। অনুষ্ঠানে জনপ্রতিনিধিরা জানান, দ্রুত ও আধুনিক পদ্ধতিতে বর্জ্য অপসরণে পর্যায়ক্রমে সিটি কর্পোরেশনের সকল ব্যবস্থাপনা অটোমেশন করা হবে। বায়ু যে দূষিত হচ্ছে সে ধুলো যেন না উঠতে পারে, এই জন্য সুইপিং মেশিনের কোনো বিকল্প নাই। আমরা সকলে মিলেমিশে ঢাকা রাজধানী শহর এবং আমার পাশের শহর গাজীপুর নারায়ণগঞ্জ, আমরা একসাথে এক হয়ে কাজ করতে চাই। শহরের সব জায়গায় পরিষ্কার থাকবে, সেই পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য আজকে এই শহরের মধ্যে আধুনিক গাড়ি দেওয়া হচ্ছে। রাজধানীর 29টি খাল দখলমুক্ত করে ওয়াটার ট্রান্সপোর্ট চালু করার প্রকল্প নেওয়া হয়েছে বলেও জানান জনপ্রতিনিধিরা। রাসনা দাস, এটিএন বাংলা, ঢাকা। দেশে কখনোই আইএস ছিল না, সবগুলো জঙ্গি হামলা ঘটিয়েছিল দেশীয় সন্ত্রাসী ও জঙ্গি গোষ্ঠী। বিকেলে পুলিশের অ্যান্টি টেরোরিজম ইউনিট পরিদর্শন শেষে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, দেশের শান্তি শৃঙ্খলা রক্ষায় এবং আইনের শাসন প্রতিষ্ঠা করতে অ্যান্টি টেরোরিজম ইউনিটকে আরও শক্তিশালী করা হবে। পুলিশ বাহিনীর দক্ষতার কারণে দ্রুততম সময় জঙ্গি দমন করা সম্ভব হচ্ছে বলেও জানান তিনি। অনুষ্ঠানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তফা কামাল উদ্দিন এবং আইজিপি বেনজির আহমেদ বক্তব্য রাখেন। এই সবসময় বলে আসছি যে আমাদের দেশে কোনো সময় আইএস আসে নাই। আমরা আজকে প্রমাণ করতে পেরেছি আমাদের দেশের সন্ত্রাসীরাই, আমাদের হোমগ্রোন সন্ত্রাসীরা এইগুলি বিভিন্ন সময় বিভিন্ন নামে তারা পরিচিত হয়ে একটা নিজেদের বাহাদুরি করতে চেষ্টা করেছিল। এটিওকে আমরা শক্তিশালী করব আমাদের নিজেদের অস্তিত্বের জন্য। গত 24 ঘন্টায় করোনা ভাইরাসে দেশে আরও 32 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 5,251 জনে। মৃত ব্যক্তিদের মধ্যে 24 জন পুরুষ ও 8 জন নারী। সবশেষ 13,404 নমুনা পরীক্ষায় 1,436 জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার প্রায় 10.71%। মোট আক্রান্তের সংখ্যা 3,63,479। একই সাথে 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 1,789 জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন 2,75,487 জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 75.79%। 24 ঘন্টায় ঢাকা বিভাগে সর্বোচ্চ 24 জন মারা গেছেন। এছাড়া রাজশাহী বিভাগে 4 জন, চট্টগ্রামে 2 জন এবং সিলেট ও ময়মনসিংহে 1 জন করে মারা গেছেন। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। করোনায় ক্ষতিগ্রস্ত কুটির, ক্ষুদ্র ও মাঝারি শিল্পে 20,000 কোটি টাকার প্রণোদনা প্যাকেজের 20% বিতরণ হয়েছে। তবে ঋণ সুবিধা পাননি আইটি খাতের উদ্যোক্তারা। তদারকির অভাবে প্রান্তিক পর্যায়ে সহজ শর্তে ঋণ সুবিধা দেওয়া যাচ্ছে না স্বীকার করে শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন জানান, সিএসএমই খাতের উন্নয়নে সরকার সহায়তা বাড়াচ্ছে। সিটিজেন প্ল্যাটফর্ম ফর এসডিজি ও বিজনেস ইনিশিয়েটিভ অনলাইন সেমিনারে এসব তথ্য জানানো হয়। বিস্তারিত জানাচ্ছেন শরফুল আলম। করোনা মহামারীতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দেশের কুটির, ক্ষুদ্র ও মাঝারি শিল্প। মোট দেশজ উৎপাদনের 25% অবদান রাখা এ খাতের উদ্যোক্তাদের সহায়তা দিতে সরকার নানা উদ্যোগ নেয়। দেয়া হয় সহজ শর্তের 20,000 কোটি টাকার অর্থ বরাদ্দ। এক মাস বাকি থাকলেও এ খাতে এখনও প্রায় 80% ঋণ বিতরণ হয়নি। এখনো এর সুবিধা পাননি তথ্য প্রযুক্তি খাতের উদ্যোক্তারা। দুইটা কোম্পানিও এই স্টিমুলাস পেয়েছে কিনা আমার সন্দেহ। আইপি ভ্যালুয়েশনের কোনো যেহেতু নীতিমালা নাই, ব্যাংকগুলো কিন্তু হিস্টোরিক্যালি সব সময় তাদেরকে লোন রিফিউজ করে আসছে। মর্টগেজ রাজ্যতান্ত্রিক সম্বন্ধ, রাজ্যিক লোনের ইনফেক্টেড, সেগুলো হতে সময় লাগছে কেন? প্রান্তিক পর্যায়ে যাদের ব্যাংকিং সুবিধা নেই তারাও বঞ্চিত সরকারের প্রণোদনা সুবিধা থেকে। এমন পরিস্থিতিতে অপ্রাতিষ্ঠানিক খাতের উদ্যোক্তাদের জন্য সরকারকে আলাদা সংস্থা চালুর পরামর্শ দিয়েছেন কেউ কেউ। তথ্য ভান্ডার তৈরি করা খুবই গুরুত্বপূর্ণ। অপ্রাতিষ্ঠানিক খাতে যে সমস্ত প্রতিষ্ঠান আছে তাদের যদি তথ্য ভান্ডার তৈরি না হয় তাহলে তাদের কাছে সঠিকভাবে সরকার পৌঁছাতে পারবে না। আপনার 20,000 কোটি টাকার যে টোটাল ডিসবার্সমেন্ট সেটা আমরা দেখছি 4,120 কোটি টাকার ডিসবার্স হয়েছে, 20%। 11,183টা ফার্ম সেটা ইউটিলাইজ করেছে। যারা পাচ্ছে খুব সুবিধা পাচ্ছে, যারা পাচ্ছেন না ওরা একেবারে যেতেই চাচ্ছেন না বিকজ অফ দ্য রিকোয়ারমেন্ট। সরকারের বিভিন্ন সংস্থার সমন্বয়হীনতার কারণেই ক্ষুদ্র উদ্যোক্তারা পিছিয়ে যাচ্ছেন বলে অভিযোগ করেছেন অনেকে। তবে তাদের সহায়তার আশ্বাস দিয়েছেন শিল্পমন্ত্রী। সেই জায়গাগুলোতে সম্পূর্ণভাবে আমরা পৌঁছতে পারি এবং ভবিষ্যতে কিভাবে আনইন্টারেক্টেড সেখানে আমরা যেতে পারি এবং যাদের জন্য করেছে তারা এই টাকাটা পাবে ব্যাংক থেকে এবং সহজ
পদ্ধতিতে। কুটির ক্ষুদ্র ও মাঝারি শিল্পের বিকাশে আলাদা আলাদা নীতি প্রণয়ন ও বর্তমান নীতিমালা সংস্কারের পরামর্শ দেওয়া হয় অনলাইন সেমিনারে। খুব ধৈর্য সহকারে শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। শেরেবাংলা নগর এলাকায় বিকাশের এজেন্টকে কুপিয়ে টাকা ছিনতাইয়ের ঘটনায় চার ডাকাত সহ হ্যাকিং প্রতারক চক্রের নয় জনকে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ ডিবি। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে লুণ্ঠিত মালামাল এবং ডাকাতির কাজে ব্যবহৃত গাড়ি। গত 12 সেপ্টেম্বর রাতে বৌবাজার এলাকায় বিকাশ এজেন্টকে চাপাতি দিয়ে কুপিয়ে আহত করে 8 লাখ টাকা ছিনিয়ে নেয় চক্রটি। সংবাদ ব্রিফিংয়ে ডিবি জানায়, দীর্ঘদিন ধরে নগরীর বিভিন্ন এলাকায় ডাকাতি করে আসছিল তারা। এই চক্রের বাকি সদস্যদের গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন গোয়েন্দা পুলিশ অতিরিক্ত কমিশনার একেএম হাফিজ আক্তার। ইকোনমিটা অনলাইনে যাচ্ছে, তো বিকাশের যে বিষয়গুলি আছে, যে বিভিন্ন এজেন্ট সেখানে আছে, সেখানে আমাদের তাদের অনুরোধে সেখানে যদি একটা সিসি ক্যামেরার ব্যবস্থা বা কেউ ছবি তুলতে না পারে, এ বিষয়টা তাদের প্রাতিষ্ঠানিকভাবে তাদেরও এটা ব্যবস্থা নিতে হবে এবং তাদের নাম্বার যে ক্লোনিং হয়ে যাচ্ছে, তাদের ফিচারগুলি যেন আরও স্ট্রং করে, সেই বিষয়টা যেন তারা করে। ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার রত্নাই সীমান্ত থেকে আব্দুল হক নামে এক বাংলাদেশির অর্ধগলিত লাশ উদ্ধার করেছে বিজিবি। সীমান্তে 381 নম্বর পিলার এলাকায় জিরো পয়েন্টে নাগর নদীতে তার লাশ ভেসে ওঠে। স্থানীয়রা জানান, গত 18 সেপ্টেম্বর কয়েকজন সহযোগী নিয়ে ভারত থেকে চোরাই পথে গরু আনতে গেলে তাদের ধাওয়া করে পাথর ছোড়ে বিএসএফ। এ সময় তার সহযোগীরা পালিয়ে আসতে পারলেও নিখোঁজ হন আব্দুল হক। মঙ্গলবার নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়। ঠাকুরগাঁও 50 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শহীদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করবে পুলিশ। আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। মিয়ানমার ও পাকিস্তান থেকে আমদানি করা 170 টন পেঁয়াজ দেশে এসে পৌঁছেছে। চট্টগ্রাম বন্দর হয়ে আসা এসব পেঁয়াজ দ্রুত খালাসের ব্যবস্থা করছেন কর্মকর্তারা, যা বাজারে সরবরাহ হলে পেঁয়াজের দাম কমে আসবে বলে মনে করছেন ব্যবসায়ীরা। চট্টগ্রাম থেকে আরও জানাচ্ছেন সৈয়দ তামিম মাহমুদ। গেল মাসে ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধের পর চট্টগ্রামের খাতুনগঞ্জ সহ সারাদেশে বেড়ে যায় পেঁয়াজের দাম, অস্থির হয়ে ওঠে পেঁয়াজের বাজার। এর আগে ও পরে বিকল্প বিভিন্ন দেশ থেকে প্রায় 1.5 লাখ টন পেঁয়াজ আমদানির অনুমতি দেয় সরকার, যার মধ্যে মিয়ানমার ও পাকিস্তান থেকে বড় একটি চালান এসে পৌঁছেছে চট্টগ্রাম বন্দরে। আমরা 12টি দেশের অনুকূলে আমদানি অনুমতিপত্র ইস্যু করেছি, তার ভিতরে মিয়ানমার এবং পাকিস্তান থেকে আমাদের আমদানিকৃত পেঁয়াজ ইতিমধ্যে আমরা বন্দরে এসে পৌঁছাইছে। এদিকে ভারত বন্ধ করলেও অন্যান্য দেশ থেকে এভাবে পেঁয়াজ আসা শুরু হওয়ায় 2-1 দিনের মধ্যেই বাজারে প্রভাব পড়বে বলে মনে করছেন ব্যবসায়ীরা। আমাদের যে অভ্যন্তরীণ চাহিদা আছে সেটা পূরণে সহায়ক হবে এবং বাজারে যে উদ্যোগতি ছিল সেটা সহনীয় পর্যায়ে চলে আসবে। চট্টগ্রাম সমুদ্র বন্দরের উদ্ভিদ সঙ্গ নিরোধ কেন্দ্র থেকে 1,47,554 টন পেঁয়াজ আমদানির জন্য 322টি অনুমতিপত্র নিয়েছেন ব্যবসায়ীরা। চীন, মিশর, তুরস্ক, মায়ানমার, নিউজিল্যান্ড, নেদারল্যান্ড ও পাকিস্তান সহ 12টি দেশ থেকে এসব পেঁয়াজ আমদানি করা হবে। সৈয়দ তামিম মাহমুদ, এটিএন বাংলা, চট্টগ্রাম। আন্তর্জাতিক সংবাদ। বাবরি মসজিদ ভাঙার অভিযোগ থেকে ক্ষমতাসীন বিজেপি শীর্ষ নেতাদের অব্যাহতি দিয়েছে একটি বিশেষ আদালত। অভিযুক্ত 49 জনের মধ্যে জীবিত 32 জনই পেয়েছেন এই অব্যাহতি। তাদের মধ্যে রয়েছেন সাবেক উপপ্রধানমন্ত্রী লালকৃষ্ণ আদভানি এবং বিজেপি নেতা এম এম যোশী ও উমা ভারতী। অযোধ্যায় 16 শতকে তৈরি ওই বাবরি মসজিদ ভাঙতে হিন্দু সাম্প্রদায়িক গোষ্ঠীকে উস্কানি দেওয়ার অভিযোগ অস্বীকার করেন তারা। বাকি 17 জন আসামি মামলা চলাকালে মারা গেছেন। 1992 সালে বাবরি মসজিদ ভাঙার ওই ঘটনাকে কেন্দ্র করে দাঙ্গায় মারা যান আরও প্রায় 2,000 মানুষ। নির্ধারিত সময়ে চট্টগ্রামে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্ণফুলী টানেল প্রকল্পের কাজ শেষ হবে বলে জানিয়েছেন সেতু বিভাগের সচিব মোহাম্মদ বেলায়েত হোসেন। তিনি বলেন, করোনার কারণে প্রকল্পের কাজ বিলম্বিত হওয়ার কোনো সুযোগ নেই। চট্টগ্রামে টানেলের সাথে সম্পৃক্ত বিভিন্ন সংস্থা ও অংশীদারদের সাথে মতবিনিময় সভায় সেতু বিভাগের সচিব এসব কথা বলেন। সভায় সংশ্লিষ্টদের বিভিন্ন অভিযোগ ও মতামত শোনা হয়। কর্ণফুলী টানেল প্রকল্পের কাজ 2022 সালে শেষ হওয়ার কথা রয়েছে। পার্টেক্স খেলার খবর।
তিন দিন বিরতির পর কাল বৃহস্পতিবার থেকে আবারও নতুন জৈব সুরক্ষা বলয়ে প্রবেশ করছেন জাতীয় দল ও অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটাররা। বিসিবির প্রধান চিকিৎসক দেবাশিস চৌধুরী জানান, ক্রিকেটারদের স্বার্থেই নতুন এই সুরক্ষা বলয় তৈরি করা হয়েছে। সেখানে থেকে আবারও অনুশীলন শুরু করবেন ক্রিকেটাররা। পরাগ আর মানের রিপোর্ট। কোভিড-১৯ টাস্কফোর্সের কড়াকড়ি নিয়মের বেড়াজালে কদিন আগেই শ্রীলঙ্কা সফর স্থগিত করতে বাধ্য হয় বিসিবি। দুদেশের ক্রিকেট বোর্ডের সদিচ্ছা থাকা সত্ত্বেও লঙ্কান কোভিড টাস্কফোর্সের কঠিন মনোভাবের কারণে সফরটি বাতিল করা হয়। এতে ক্রিকেটারদের অনুশীলনে কিছুটা ছেদ পড়ে। তিন দিন বিরতির পর পয়লা অক্টোবর থেকে আবারও শুরু হচ্ছে জাতীয় দল ও অনূর্ধ্ব-১৯ দলের অনুশীলন। খেলোয়াড়ের যে স্থাপনাগুলিকে ব্যবহার করবে, এই সব বাবলগুলোকে আমরা এক করে কানেক্ট করে একটা সার্বিক জৈব সুরক্ষা বলয় তৈরি করার এবং এটাকে মেনটেন করার চেষ্টা করে যাচ্ছি। ক্রিকেটারদের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করতে করোনা পরীক্ষার ক্ষেত্রেও জোর দিচ্ছে বিসিবি। এই কারণে নতুন করে আবারও করোনা পরীক্ষা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানান বিসিবির প্রধান চিকিৎসক দেবাশিস চৌধুরী। টেস্ট রিপোর্টের ফলাফলের ভিত্তিতে বাংলাদেশ জাতীয় দল প্যান প্যাসিফিক সোনারগাঁ হোটেল থেকে এবং অনূর্ধ্ব-১৯ দল বিকেএসপিতে থেকে তাদের অনুশীলন কার্যক্রম শুরু করল। শ্রীলঙ্কা সফরকে সামনে রেখে ক্রিকেটারদের সুরক্ষায় নানা ধরনের উদ্যোগ নিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সফর না হলেও ক্রিকেটারদের নিরাপত্তা নিশ্চিত করতে কোনো রকমের ছাড় দিতে নারাজ বিসিবি। পরাগারমান, এটিএন বাংলা, ঢাকা। পারফরম্যান্সের উন্নতি ঘটাতে এবার মনোবিদ আজহার আলী শরণাপন্ন হলেন শুটাররা। শুটিং ফেডারেশনে আয়োজিত এই সেশনে উপস্থিত ছিলেন বাংলাদেশ থেকে অলিম্পিকে অংশ নেওয়ার তালিকায় থাকা 4 শুটার। এর আগে আজহার আলী ক্রিকেটার এবং গলফারদের সাইকোলজি নিয়েও কাজ করেছিলেন। এ সময় তিনি বলেন, শুটিংয়ে মনসংযোগ ধরে রাখার উপরে নির্ভর করে সাফল্য ব্যর্থতা। ইঞ্জুরির কারণে ফ্রেঞ্চ ওপেন টেনিসে নারী এককের দ্বিতীয় রাউন্ড থেকেই বিদায় নিলেন যুক্তরাষ্ট্রের মহাতারকা সেরেনা উইলিয়ামস। তবে জয় পেয়েছেন ভিক্টোরিয়া আজারেঙ্কা ও এলিনা সাভেতোলিনা। গোড়ালের ইঞ্জুরি সেরেনা ছিটকে পড়ায় তৃতীয় রাউন্ডে উঠেছেন সাভেতোলিনা পিরেনকোভা। এদিকে আন্না ক্যারোলিনা শিডোলোভার বিপক্ষে সরাসরি 6-2 ও 6-2 গেমে জয় পেয়েছে বেলারুশের টেনিস তারকা ভিক্টোরিয়া আজারেঙ্কা। অন্য ম্যাচে রেনেটা জারাজিয়াকে 6-3, 0-6 ও 6-2 গেমে পরাজিত করেন এলিনা সাভেতোলিনা। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দিচ্ছি আরেকবার। বরগুনায় রিফাত হত্যা মামলায় স্ত্রী মিন্নি সহ 6 জনের মৃত্যুদণ্ড, 4 জন খালাস। এমসি কলেজ ছাত্রাবাসে গণধর্ষণ মামলার সব আসামি রিমান্ডে, অধ্যক্ষের গাফিলতি পেয়েছে তদন্ত কমিটি। এইচএসসি পরীক্ষা হবে রুটিন এক সপ্তাহের মধ্যে, বাড়ছে শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি। আকামার মেয়াদ না থাকলে কর্মস্থলে ফিরতে পারবেন না প্রবাসীরা, সৌদি সহ 6 দেশের কূটনীতিকদের সাথে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক। এবং দুদকের মামলায় বিনা অপরাধে জেল খাটা জা আলমকে 15 লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ হাইকোর্টের। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ATN Bangla News।